জীবনে প্রথমবার সুইমিং পুলে গেলে যা হয়। এই প্রায় এদিকে আয়, পানিতে নাম। এই বন্ধু, এ কত সুন্দর পুকুর রে। এই বেটা, এটা কি পুকুর নাকি? এইটা হলো সুইমিং পুল। এই কার্মিং পুল, সুইমিং পুল আবার কি? আরে পাগল, এটা সুইমিং পুল যেখানে সবাই গোসল করে। ও, এইটা তাইলে গোসল করা জায়গা। তাইলে তোরা আমারে জোর করে এই জায়গায় নিয়ে আইসিস। বুঝলাম না ব্যাপারটা, এই জায়গায় গোসল করতে আবার 200 টাকা নিল ওরা। এই বেটা, এটা কি তুই পুকুর পাইছিস নাকি? যে বিনা টাকায় গোসল করবি? এটা সুইমিং পুল, এখানে টাকা দিয়ে গোসল করতে হয়। হ্যাঁ, কি বালের পুল নাকি? এখানে গোসল করতে নাকি আবার টাকা দেয়া লাগে? আরে 200 টাকা দিয়ে এই বালের জায়গায় গোসল করবো কে? আরে না তো, এই পাগলটার কি জন্য আনলাম? এই তোর গুল, তুই ওরা বের করে দে। আচ্ছা বন্ধু থাম, তুই এত রাগ করতেছিস কেন? আমি না হয় একটু কম বুঝি, তাতে কি হয়েছে? চল বন্ধু গোসল করি তাইলে। চল গোসল করি। এই বন্ধু, এই পানি এত পরিষ্কার কেন রে? আগে জানলি বাড়ি থেকে মাছ ধরার জন্য কিছু নিয়ে আসতাম। এই মাছ ধরার জন্য কিছু নিয়ে এসে তুই কি করবি? আরে মাছ ধরবো, এই নিজের পানির ভিতরে যদি মাছ ধরি তাইলে একটা মাছও যাইতে পারবে না, সব মাছ ধরে ফেলতে পারবো। আরে পাগল, এই সুইমিং পুলে কি মাছ থাকে? এখানে সবাই গোসল করতেই আসে। আরে গোসল করতে আসে ঠিক আছে, আমরাও তো গোসল করতেই আইছি, কিন্তু সাথে যদি কয়টা মাছ ধরে নিয়ে যেতে পারি তাইলে আমাদের যে গোসল করা টাকা, ওই টাকা উঠে গেল, আমাদের আর কোনো লস থাকলো না। চল বন্ধু মাছ ধরে নিয়ে যাই, এখান থেকে মাছ ধরে নিয়ে যাইতে পারলেই লাভ। এই তরিকুল, তুই পাগলরে এখান থেকে সরা, নাইলে কিন্তু মায়ের মুড়ি দিয়ে বমু। তোর জন্য খালি ওরে নিয়ে আইছি, নাইলে ওরে নিয়েই আসতাম না। এই বন্ধু, এরকম রাগ করতেছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম, আমার ভালোর জন্যই বললাম, ওর ভালোর জন্যই বললাম। মাছ যদি আমরা ধরে নিয়ে যেতে পারি তাইলে তো আমাদেরই ভালো। একটা জিনিস চিন্তা কর, এই যে এত পোস পাস নিয়ে আইছি, এই যে গেঞ্জিরা দেখতেছিস না, এইটা কেসি কলেজের সামনে থেকে কয় টাকা দেখি নিছি জানিস? 80 টাকা। আর এই যে গ্লাভটা দেখতেছিস না, এই গ্লাভটা যে ভাই কত টাকা নিয়েছে, এই গ্লাভটার দাম নিয়েছে একেবারে 50 টাকা। এই যে এত খরচ করে আসলাম, এই খরফ দাঁত উঠাতে হবে। তোর 80 টাকার গেঞ্জি আর 50 টাকার চশমা মোড়াই মোড়াই তোর পিছন থেকে বইরে দিমু, তুই এখন চুপ থাক। এই তোরা আমার সাথে এরকম করতেছিস কেন? তোরা সবসময় আমার সাথে এরকম করিস। এই পাগল ছাগলানা উচিত হয়নি, আসার পর থেকে ঘ্যান 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 শুধু করেই যাচ্ছে। আচ্ছা বন্ধু, তোরা আমারে আর এইভাবে অপমান করিস নে, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আচ্ছা বন্ধু, আমার না একটা কাহিনী হয়ে গেছে, কি করব আমি এখন? কি রে তোর আবার কি হয়েছে? বন্ধু আমার না মুত চাইপেছে, কি করব আমি এখন? এ তোর মুত চাপার সময় পায় না, সুইমিং পুলে এসে গোসল করতে, এখানে এসে তোর মুত চাপছে। ভাই দেখ, এই সুইমিং পুলে আবার মুতে দিস না। এই শোন, ওই সাইডে ওয়াশরুম আছে, তুই ওখানে গিয়ে মুতে আয়। ও, ওই পাশে ওয়াশরুম আছে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোরা থাক, আমি আসতেছি। এ ভাই, এই কই যাচ্ছেন? ভাই আমি তো একটু মুততে যাচ্ছি। আগে 20 টাকা দিয়ে দাও। 20 টাকা দিয়ে দেবো মানে? কিসের 20 টাকা দিব? এখানে মুততে হইলে 20 টাকা দেয়া লাগে। কি সামান্য মুতার জন্য 20 টাকা দেয়া লাগবে? পাগল হয়েছেন নাকি আপনি? ও, 20 টাকা দেয়া লাগবে, আপনি 20 টাকা দেন। ভাই আপনি সত্যি সত্যি কিন্তু পাগল হয়ে গিয়েছেন। আমি সামান্য মতবো ভাই, আমি তো আর হাঁকবো না, 20 টাকা কেন দেয়া লাগবে? বাড়ি আমি সারাদিন বাথরুমের ভিতর পড়ে থাকি, তারপরও কেউ কিছু কয় না, আর আপনারে নাকি 20 টাকা দেয়া লাগবে সামান্য কয় মিনিটের জন্য? পাগলামি করেন নাকি? আরে আপনি টাকা দেন, আর না হলে এখান থেকে সরেন, আপনার মুতা লাগবে না আপনি জানতো। ভাই তোর এইখানে আমি মতবো না, 20 টাকা দিয়ে তোর এই জায়গায় মুতে যাবো? আমি মতবো না, দেখি তুই কি করিস। আরে দান তো ভাই আপনি, আরে দান দান এখান থেকে দান। সব দোষ তোর, আমি বলছি দুজন আসি না, তুমি দুইজন আসবা না, ওরেও নিয়ে আসবা, এখন যত ঝামেলা তুই দেখ। আরে আমি কি জানতাম না কেমন করবে, আরো এতটা পাগল কিটা জানে তা? এই বন্ধু, এই যে এই জায়গায় এই মুতা, এই লোকটা কি পাগল নাকি? এত ফালতু কেন? এত খারাপ লোক আমি বাপের জন্মে দেখিনি। মুতা লোক মানে কেন? উনি আবার তোর কি করছে? আরে ভাই আমি কিছু মূর্তি, ওই লোক আমার কাছে টাকা চাই, মতবো, এর জন্য আবার টাকা দেয়া লাগবে? এই বেড়ে, এইটা কি তোর বাড়ির ভাঙ্গা লেট্রিন পাইছিস নাকি? যে মুততে গেলে টাকা দেওয়া লাগবে না, এখানে মুততে গেলেও 20 টাকা করে দেওয়া লাগে। আমি মতবো না, ওর ওই বাথরুমে আমি মতবো না। এই শোন, তোর ওই বাথরুমে আমি মতবো না, দেখি তুই কি করিস। আমি ওই জায়গায় মতবো না, ওর বাথরুমে যদি আমি না মুতি তাইলে কি আমার মুতা হবে না? আমার মুত কি আটকাই থাকবে? আমি মতবো না, দেখি ও কি করতে পারে। হইছে ভাই, তোর মোতা লাগবে না, আয় চল রিল্যাক্সে গোসল করি। আচ্ছা ঠিক আছে, চল গোসল করি। বুঝছিস তরিকুল, সকালে এত দাফা দাফি করে আইসি, মুখটা ধুইতেও মনে নাই, একটু মুখটা ধুয়ে লই। আহ, কতক্ষণ ধরে মুতি নে রে, সেই কোন সকালে মুতিছি, এখন মুইতে একটু শান্তি লাগছে। আহ, এই বুঝলাম না, সুইমিং পুলের পানি এত নোনতা নোনতাকা, বুঝি না তো কিছু। আহ বন্ধু, এইবার একটু শান্তি শান্তি লাগছে। শান্তি লাগছে মানে কি হয়েছে বন্ধু? আমি 20 টাকা দিয়ে বাথরুমে মতবো কেন? আমি তো এই পানির ভিতর মুইতে দিয়েছি।